আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, 2024 সালে আপনি যদি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কেননা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটি ফেসবুকে বিজনেস পেজ কন্টেন্ট তৈরি করার জন্য আপনি কিভাবে পেজ তৈরি করবেন, সেটি আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো একটি পেজ তৈরি করার জন্য প্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার পেজের একটি লোগো তৈরি করতে হবে। পেজের কভার ফটো আপনাকে তৈরি করে রাখতে হবে আগে থেকেই। মূলত আপনার পেজের কভার ফটো এবং লোগো কিন্তু আপনার পেজের বৈশিষ্ট্য বহন করবে, কেননা এই লোগো দেখেই কিন্তু অনেকেই বুঝতে পারবে যে আপনার পেজটি কী সংক্রান্ত। তাই পেজের লোগো এবং কভার ফটো কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে আপনাকে তৈরি করতে হবে। এরপর আপনি আপনার ফেসবুক আইডিটি ওপেন করে নেবেন, যে আইডি থেকে আপনি পেজ তৈরি করবেন। এরপর দেখুন থ্রি ডটে আপনি ট্যাপ করবেন। এখন যে ম্যানিফেস্টটি চলে এসেছে দেখুন, এখানে আমি স্ক্রল করে একটু নিচে আসব। তো আপনাদের কিন্তু উপরেও এই অপশনটি থাকতে পারে, তো আমার কিন্তু নিচে এই অপশনটি চলে এসেছে। দেখুন পেজ নামে একটি কিন্তু এখানে অপশন আছে, এই পেজ অপশনটিতে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে নতুন একটি পেজ ক্রিয়েট করার জন্য। তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম, এই দেখুন এখানে কিন্তু আমার একটি পেজ তৈরি করা আছে যেটি এখানে শো করছে। তো এটি হচ্ছে আমার একটি পেজ। এখন আমি আরেকটি পেজ তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য উপরে দেখুন প্লাস আইকনে ক্রিয়েট যে অপশনটি আছে এই অপশনটিতে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার পর নিচে দেখুন গেট স্টার্টেড একটি অপশন আছে, সেখানে আমি ট্যাপ করলাম। তো এরপর দেখুন প্রথমে কিন্তু আপনাকে পেজ নেম লিখতে হবে। পেজ নেম আপনাকে কিন্তু আগে থেকেই ঠিক করে রাখতে হবে যে আপনি কোন ধরনের পেজ তৈরি করবেন, সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে আপনার পেজ নামটি লিখতে হবে। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটি পেজ নেম লিখলাম। তো আপনাকে অবশ্যই পেজ নেমের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে, একটি পেজ নেম কিন্তু আপনার পেজের বৈশিষ্ট্য বহন করবে। আপনার পেজটি কোন ধরনের সেটি কিন্তু দর্শকের মাঝে প্রকাশ করবে, তাই অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে একটি পেজ নেম তৈরি করতে হবে। তো দেখুন আমার পেজ নেমটি টাইপ করা হলে নিচে একটি অপশন আছে নেক্সট অপশন, এই অপশনে আমি ট্যাপ করলাম। নেক্সটে ট্যাপ করার পর দেখুন এখানে যে পেজটি চলে আসবে, হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইবস ফুটবল অ্যান্ড মেসি। তো দেখুন আমি যেহেতু ফুটবল অ্যান্ড মেসি লিখে আমার পেজের নেম লিখেছিলাম, সেহেতু কিন্তু সেই অনুযায়ী এখানে কিন্তু পেজের ক্যাটাগরি চলে এসেছে। তো আপনাদের পেজের নেম অনুসারে কিন্তু আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো আপনি যদি বিউটি নিয়ে কাজ করেন তাহলে হেলথ বিউটি সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি গেমিং চ্যানেল তৈরি করেন তাহলে কিন্তু গেম, এখানে গেমস যে ক্যাটাগরি আছে সেটি সিলেক্ট করবেন। এরপরও যদি আপনার স্পোর্ট সম্পর্কিত পেজ হয় আপনি কিন্তু স্পোর্ট এখানে সিলেক্ট করতে পারবেন। তো দেখুন এই যে সার্চ বার আছে এখানে আপনি যদি লিখে সার্চ দেন, দেখেন আমি বিউটি লিখে সার্চ দিলাম, এখানে কিন্তু সেই ক্যাটাগরিটি চলে আসবে। তো আপনার পেজের নাম অনুযায়ী ক্যাটাগরিটি কীরকম হতে পারে সেটি শুধু আপনি আন্দাজ মতো লিখে এখানে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে অটোমেটিক ক্যাটাগরিটি এখানে চলে আসবে, এবং আপনাকে কিন্তু আপনার পেজের একটি ক্যাটাগরি এখানে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো দেখুন আমি এখান থেকে একটি পেজ ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ক্রিয়েট অপশনে ট্যাপ করলাম। তো এরপর যে পেজটি চলে এসেছে এখানে কিন্তু দুটি অপশন এসেছে, আপনি যদি একজন বিজনেসম্যান হন আপনার বিজনেস বা প্রোডাক্টের রিভিউ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি উপরের অপশনটি সিলেক্ট করবেন, আর আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি নিচের অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কন্টিনিউ অপশনটিতে ট্যাপ করবেন। তো দেখুন আমি এখান থেকে কন্টিনিউ অপশনটিতে এখন আমি ট্যাপ করলাম। তো এরপর যে পেজটি চলে আসছে এখানে দেখুন জেনারেট, মানে আপনাকে কিন্তু এখানে বায়ো কিছু লিখতে হবে, আপনার বায়োডাটা এখানে কিছু লিখতে হবে। তো আপনি আপনার প্রোডাক্ট হলে আপনার বিজনেস সম্পর্কিত আপনি এখানে লিখবেন। লেখার পরে নিচে দেখুন একটি অপশন আছে ওয়েবসাইট, তো আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি অবশ্যই ওয়েবসাইটের একটি লিঙ্ক দিবেন এখানে। তারপর আপনি এখানে দেখুন নিচে আপনার ইমেল নাম্বারের একটি ঘর আছে, ইমেল অ্যাড্রেস, সেখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস একটি সেট করে দিবেন, এবং তার নিচে দেখুন ফোন নাম্বার আছে, আপনি ফোন নাম্বার সেট করে দেবেন। এরপর দেখুন লোকেশন একটি অপশন চলে আসবে, এখানে আপনার অ্যাড্রেস আপনাকে সঠিকভাবে টাইপ করতে হবে, এবং নিচে একটি অপশন আছে সিটি অথবা টাউন, আপনাকে এখানে আপনার সিটিটি টাইপ করতে হবে। এরপর নিচে আপনার সিটির কোড অপশন আছে, এখানে আপনাকে একটি কোড টাইপ করতে হবে, আপনার পোস্ট কোড যেটি সেটি আপনাকে টাইপ করতে হবে। এরপর নিচে দেখুন একটি অপশন আছে আওয়ার, মানে ঘন্টা, আপনি কতটুকু সময় এই
ফেসবুক পেজে সময় দিতে পারবেন সেটি কিন্তু এখানে নির্ধারণ করতে পারেন। তো দেখুন আপনি ইচ্ছে করলে কিন্তু নো আওয়ার অ্যাভেলেবেল তো এই অপশনটিও সিলেক্ট করতে পারেন, অলওয়েজ ওপেন এই অপশনটিতে সিলেক্ট করতে পারেন, অথবা নির্দিষ্ট করে কোনো টাইমের জন্য স্ট্যান্ডার্ড আওয়ারও আপনি সিলেক্ট করতে পারেন। তো দেখুন এখানে অলওয়েজ ওপেন এই অপশনটি সিলেক্ট করাই কিন্তু বেটার, কেননা আপনি কোনো দিন হয়তো বা বেশি সময় দিবেন, কোনো দিন কম সময় দিবেন, সেই জন্য এই অপশনটি সিলেক্ট করবেন। করার পর আপনি নেক্সট অপশনে ট্যাপ করবেন। নেক্সটে ট্যাপ করার পর দেখুন আপনার কিন্তু একটি পেজ তৈরি হয়ে আসবে, তার কিন্তু সিম্বল এখানে চলে এসেছে। এরপর আপনাকে আপনি ইচ্ছে করলে এখান থেকেও আপনার প্রোফাইল লোগো সিলেক্ট করতে পারেন, কিংবা নেক্সট অপশনে ট্যাপ করতে পারেন পরবর্তীতে প্রোফাইলের লোগো সেট করার জন্য। তো আমি নেক্সট অপশন ট্যাপ করলে এখন যে পেজটি চলে এসেছে দেখুন এখানে কিন্তু আপনি আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিতে পারেন, মানে এই পেজগুলোর সঙ্গে কিন্তু সিমিলার পেজ হিসেবে আপনার ভিডিওগুলো শো করবে, সেজন্য কিন্তু এখান থেকে আপনি একটি অপশন সিলেক্ট করে দিতে পারবেন। তো দেখুন এরপর আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম। নেক্সটে ট্যাপ করার পর এখানে যে পেজটি চলে এসেছে ইনভাইট ফ্রেন্ডস, মানে আপনি কিন্তু ইচ্ছা করলে এখন আপনার আইডির ফ্রেন্ডগুলোকে এই পেজে ইনভাইট করতে পারেন। তো দেখুন এটি আমি পরে ইনভাইট করব, এখন আমি নেক্সট অপশনে ট্যাপ করব। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দুটি অপশন চলে এসেছে, দেখুন পেজ নোটিফিকেশান অন ইওর প্রোফাইল, মানে আপনি আপনার পেজের নোটিফিকেশানগুলো অন করতে চাইলে এই অপশনটিতে সিলেক্ট করবেন। আর আপনি যদি চান যে মার্কেটিং এবং প্রমোশনাল ইমেলগুলো আপনি আপনার পেজে পেতে চান সেক্ষেত্রে আপনি নিচের অপশনটি সিলেক্ট করবেন। তো নিচের অপশনটি অনেক ক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি করে, এই জন্য উপরের অপশনটি সিলেক্ট করাই ভালো। তো উপরের অপশনটি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নেক্সট অপশনে ট্যাপ করলাম। এখন কিন্তু সুইচিং হয়ে আমার একটি পেজ তৈরি হচ্ছে। তো এভাবে একটু সময় নিয়ে আপনাদের কিন্তু একটি পেজ তৈরি হয়ে আসবে। তো দেখুন এখানে কিন্তু একটি পেজ তৈরি হয়ে চলে এসেছে। তো এই পেজে এখন এই যে ক্যামেরা আইকনটি দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা আইকনে সেট করে ট্যাপ করলে কিন্তু আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন, সেখান থেকে আপনি আপনার পেজের জন্য তৈরি করা লোগোটি সিলেক্ট করে নিয়ে আসবেন। এবং তারপর উপরে দেখুন আরেকটি অপশন আছে অ্যাড কভার ফটো, এই অপশনটিতে আপনি ট্যাপ করলে আপনার গ্যালারিতে চলে যাবেন এবং সেখান থেকে আপনি কিন্তু আপনার পেজের জন্য কভার ফটোটি সিলেক্ট করে দিলে এখানে আপলোড হয়ে চলে আসবে। তো এভাবে কিন্তু আপনি কভার ফটো এবং আপনার পেজের লোগো সেট করবেন। করার পরে দেখুন নিচে আমি চলে আসলাম, নিচে কিন্তু এই পেজটির এখনও অনেক সেটিং বাকি। তো এটি হচ্ছে প্রাথমিক সেটিংগুলো আমি করে দেখালাম, এর পরবর্তীতে আপনি অবশ্যই আপনার পেজটিকে সুন্দর করে সাজিয়ে নেবেন, কেননা সাজানো গোছানো একটি পেজ থাকলে কিন্তু সেই পেজে ফলোয়ার বেড়ে যাবে দ্রুত। আর আমি ভিডিওর শেষে যে কথাটি আপনাকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।